হ্যালো স্টুডেন্টস প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই ফার্স্ট সেমিস্টার জীববিদ্যার শাসান হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো দু সালের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে জীববিদ্যার ইউনিট টু উদ্ভিদ ও প্রাণীর গঠনতন্ত্রের চ্যাপ্টার ফাইভ সপুষ্পক উদ্ভিদের অঙ্গসংস্থান থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে সুতরাং স্টুডেন্টস তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও এখানে বিভিন্ন টাইপের প্রশ্নের কয়েকটি প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো অর্থাৎ এমসিকিউ প্রথম প্রশ্ন হচ্ছে বীজহীন আঙুর ফল তাহলে বীজহীন আঙুর ফল হচ্ছে এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে পার্থনো ফল অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার কারণ এই নিষেধ ছাড়াই বীজবিন ফল উৎপন্ন হয় সেই ফলকে বলা হচ্ছে পার্থনাকার্পিক ফল দুই নম্বর নিষিক্ত পরিপক্ক ডিম্বক এটা অথবা নিষেকের পর ডিম্বক পরিণত হয় তা নিষিক্ত পরিপক্ক ডিম্বক কোনটা যেটা অথবা এভাবে আসতে পারে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় তা নিষেকের পর ডিম্বক পরিণত হয় বীজে অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট তিন নম্বর কোনগুলি পোম জাতীয় ফল এখানে নাশপাতি টমেটো আপেল তাহলে এখানে নাশপাতিও এবং আপেল এই এ এবং সি উভয়ই পোম জাতীয় ফল অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট চার নম্বর ফলতক ও বিস্তক আলাদা করা যায় না ফলতক আর বিস্তক আলাদা করা যায় না এখানে ভুট্টা ধান গম এই সবকাটিতেই ফলতক বিস্তক আলাদা করা যায় না অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার এ পাঁচ নম্বর বীজের বীজপত্রের নাম বীজের বীজপত্রের নাম হচ্ছে স্কুটেলাম অতএব অপশান এ সঠিক অ্যান্সার ছয় নম্বর পুষ্প একটি রূপান্তরিত রূপান্তরিত কী পুষ্প একটি রূপান্তরিত বিটপ অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার এবার নেক্সট প্রদত্তগুলির কোনটি অবিদারী ফলের উদাহরণ অবিদারী ফলের প্রদত্ত এখানে হচ্ছে ল্যাকিন লেগিউম ক্যাপসুল ফলিকল এর মধ্যে এক হচ্ছে অবিদারী ফলের উদাহরণ নেক্সট আট নম্বর অক্ষীয় অমরাবিন্যাসের উদাহরণ হলো পাতিলেবু গাদা সরিষা সূর্যমুখী তাহলে অক্ষীয় অমরাবিন্যাসের উদাহরণ হলো পাতিলেবু অপশানে সঠিক অ্যান্সার এইবার আর এক টাইপের প্রশ্ন শূন্যস্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে দেখি আমরা ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য অংশ থেকে যে মূল নির্গত হয় তাকে ড্যাশ মূল বলে তাকে বলা হয় অস্থানিক মূল অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার এবার দুই নম্বর শস্যল বীজে খাদ্য সঞ্চিত থাকে ড্যাশ স্থানে এবং অসস্যল বীজে খাদ্য সঞ্চিত স্থান হচ্ছে ড্যাশ তাহলে শস্যল বীজে খাদ্য সঞ্চিত থাকে শস্যে এই শস্য স্থানে আর অশস্যল বীজে খাদ্য সঞ্চয়ের স্থান হচ্ছে বীজপত্র অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার শস্য বীজপত্র এবার নেক্সট ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকযুক্ত অমরার উৎপত্তি ও শয্যা বিন্যাসকে ড্যাস বলে তাহলে ডিম্বাশয়ের মধ্যে এই ডিম্বকযুক্ত অমরার উৎপত্তি শয্যা বিন্যাসকে বলা হয় কি অমরা বিন্যাস অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার অংরাবিন্যাস রেসিমোজ পুষ্পবিন্যাস দেখা যায় ড্যাশ ফুলে তাহলে এখান রজনীগন্ধা জবাব বেলধুতরা এই রজনীগন্ধা ফুলে রেসিমোজ পুষ্প পুষ্পবিন্যাস দেখা যায় নেক্সট পাঁচ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে ড্যাশ ফুলের দলাংশটিতে টুইস্টেড বা পাকানো পুষ্পবিন্যাস দেখা যায় তাহলে এখানে নিম্নলিখিত ফুলগুলো বলতে জবা আতা বাবলা পেয়ারা এই জবা ফুলের দলাংশটিতে টুইস্টেড বা পাকানো পশুবিন্যাস দেখা যায় অতএব অপশান এ সঠিক অ্যান্সার এবার নেক্সট আর টাইপের প্রশ্ন সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে তাহলে প্রথমে দেখে ভালো করে পড়ে নিতে হবে তা নাহলে তোমরা ভুল করে ফেলবে বহু প্রান্তীয় অমরাবিন্যাস যে গোত্রের সদস্যের সদস্যদের মধ্যে পাওয়া যায় তাহলে এখানে গোত্রগুলো কী কী আছে কিউকারবিটেসি সোলান এসি ব্রাসিক এসি লেগুমিন এসি তাহলে এখানে এই বহু প্রান্ত অমর্যাস কোন 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 গোত্রের কোন সদস্যের মধ্যে দেখা তার কোন গোত্র এখানে তাহলে এখানে এক কিউকারবিটেসিতে এবং তিন ব্রাসি এই ব্রাসি আর কী করে ব্রিটিশে এই বহু প্রান্তীয় অমরবিন্যাস দেখা যায় অতএব এক আর তিন সত্য আর দুই আর চার সোলানেসি লেগুমিনেসির আলাদা তাহলে সোলানেসি আর লেগুমেসির এই তিন আর দুই আর চার হচ্ছে মিথ্যা অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার এইবার জবা ফুল নিয়ত পশুবিন্যাস ডুমুর উদুম্বর পুশুবিন্যাস তিন কাঠালি চাপা কণ্টক রোহিণী আম হেসপেরিডিয়াম জাতীয় ফল তাহলে এখানে এই জবা নিয়ত পুশুবিন্যাস সত্য ডুমুর এই উদুম্বর পুশুবিন্যাস এটাও সত্য আর তিন কাঠালি চাপা কণ্টক রোহিণী এটা মিথ্যা আবার আম অ চারেকটা মিথ্যা তাহলে এক দুই সত্য তিন চার মিথ্যা তাহলে এখানে আমরা দেখি এক দুই সত্য তিন চার মিথ্যা অথবা অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার এক দুই সত্য তিন চার মিথ্যা এবার তিন নম্বর প্রশ্ন ভোজ্য রসালো পুষ্পাক পাওয়া যায় তাহলে এখানে নিচে যে কটার ফল রয়েছে তার মধ্যে রসালো পুষ্পাক পাওয়া যায় কোথায় হচ্ছে ভোজ্য এখানে এক নম্বর আপেল দুই নম্বর নাশপাতি এই আপেল এবং নাশপাতি এখানে এর এর হচ্ছে ভোজ্য অংশ হচ্ছে কি রসালো পুষ্পাক্ষ তাহলে আপেল আর নাশপাতি এক এবং দুই সত্য আর তিন এবং চার খেজুর বেদানা এটা রসালো পুষ্পাক্ষ নয় অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট চার নম্বর এবার হচ্ছে ও এবার আর টাইপের প্রশ্ন দুটি স্তম্ভের মধ্যে মিল খুঁজে সঠিক বিকল্পটি নির্বাচন করো তাহলে এখানে স্তম্ভ মিলাতে হবে তাহলে এখানে প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ প্রথম স্তম্ভ ক্যাপসুল বেরি ড্রুপ পোম তাহলে এখানে ক্যাপসুল এখানে ক্যাপসুল হচ্ছে ঢ্যাঁড়স দুই হচ্ছে বেরি বেরি হচ্ছে দুই বেরি দুই হচ্ছে এখানে তিন পেয়ারা ড্রুপ ড্রুপ হচ্ছে আম তার মানে তিন দুই আর পোম পোম হচ্ছে আপেল তাহলে চার এক তাহলে এক চার এক চার দুই তিন তিন দুই তিন দুই আর হচ্ছে চার এক অতএব অপশান এ হচ্ছে সঠিক ক্যান্সার ভালো করে খেয়াল রাখবে তাহলে ভুল করে ফেলবে এইবার হচ্ছে দুই নম্বর নিষেকবিহীন পরিপক্ক ফল নিষেকবিহীন পরিপক্ক ফল হচ্ছে পার্থনা কার্পি অর্থাৎ বীজবিহীন ফল নিষেক ছাড়াই যখন ডিম্বশয় ফলে পরিণত হয় তাহলে নিষেকবিহীন পরিপক্ক ফল হচ্ছে পার্থনো কার্পি এক দুই ধানের ভোজ্য অংশ শস্য দুই এক বৃতি রূপান্তরিত হয়ে প্যাপাস গঠন করে সূর্যমুখী আর শস্য ডিবি হচ্ছে বীজ তার মানে তিন চার চার তিন তাহলে এক দুই এই এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এক দুই দুই এক এক দুই দুই এক ওটা অপশান সি সঠিক অ্যান্সার এবার তিন নম্বর কন্টক বর্ণকাণ্ড ঠেসবুল হস্টোরিয়া তাহলে কণ্টক কণ্টক হচ্ছে কি এখানে আত্মরক্ষা পর্ণকাণ্ড পর্ণকাণ্ড সড়ক সংশ্লেষ তাহলে এক দুই দুই চার তাহলে একের সঙ্গে দুই দুইয়ের সঙ্গে চার ঠেসমূল যান্ত্রিক সুরক্ষা হস্টরিয়া পুষ্টি তিন এক চার চার হচ্ছে তিন অর্থাৎ ওটা তাহলে অপশান বি অপশান বি হচ্ছে সঠিক আনসার অপশান বি হচ্ছে সঠিক আনসার ভালো করে খেয়াল রাখবে অপশন বি সঠিক অ্যান্সার এবার পরবর্তী সঠিক ক্রম অনুযায়ী বিকল্পটি নির্বাচন করো তাহলে দেখো একটি পরিণত আদর্শ প্রধানমূলের বিভিন্ন অংশের ক্রম নিম্নরূপ বিভিন্ন অংশের ক্রম পরপর দেওয়া রয়েছে এখানে তো সাজাতে হবে নিকট থেকে দূরবর্তী ক্রমে তাহলে একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ আদর্শ বিভাজন অঞ্চল বর্ধনশীল অঞ্চল স্থায়ী অঞ্চল মূলরম অঞ্চল তাহলে এটা প্রথমটা হবে না প্রথমে এই নিকট থেকে দূরবর্তী ক্রমে সাজাতে হবে এক কী সাজাতে হবে একটা আদর্শ প্রধান প্রধানমূলের বিভিন্ন অংশের অংশগুলো কি কি অংশ আছে তাহলে স্থায়ী অঞ্চল মূলরম অঞ্চল বর্ধনশীল অঞ্চল বিভাজনক্ষম অঞ্চল এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে স্টুডেন্টস যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন টাইপের প্রশ্ন তোমরা ভিডিওটির প্রত্যেকটা প্রশ্নের ধরনগুলো দেখবে এবং তৈরি করে নেবে আর স্টুডেন্টস এই প্রসঙ্গে বলি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এসে সাথে লাইক দিল লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো Thank you very much.